আসসালামু আলাইকুম, দিস ইজ আবুল কালাম আজাদ ফ্রম লিভিং সেন্স একাডেমি। আমরা ছিলাম হচ্ছে জার্নি টু এক্সেলেন্স পর্বে। জার্নি টু এক্সেলেন্স আমাদের একটা সিরিজ হচ্ছে। এই সিরিজে আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে মানুষের মন কি প্রোগ্রাম করা কিনা, অর্থাৎ মানুষ নিজেই একটা প্রোগ্রাম কিনা। সো আর হিউম্যানস আর প্রোগ্রামড, মানে হচ্ছে মানুষ যে এত কিছু করছে এগুলো কি প্রোগ্রাম করাই আছে, না প্রোগ্রাম ছাড়াই তারা করতেছে। সো আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আমি লাস্ট 20 ইয়ার্স রিসার্চিং অন হিউম্যান মাইন্ড, আমি সাইকোলজি নিয়ে পড়ালেখা করছি এবং হিউম্যান মাইন্ড নিয়ে পড়ালেখা করছি। প্যারালালে আমি হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, আমি কর্পোরেট ট্রেনিং করাচ্ছি, আমি নলেজ একাডেমির সাথে কাজ করছি এবং বিডি জবসের সাথে কাজ করছি। প্যারালালে আমি বিভিন্ন অর্গানাইজেশনে ট্রেনিং করাচ্ছি। সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মানুষ আসলে প্রোগ্রাম কিনা। আসলে আপনারা শুনে থাকবেন দুটো কথা মানুষের সম্পর্কে, দ্যাট মানুষের একটা মন আছে এবং এই মনের ভিতরে দুটো অংশ আছে, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, একটা কনসিয়াস মাইন্ড। সো আমরা যদি কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড বলি তাহলে এটা আসলে এরকম যে প্রথম আমি বলে নিই সেটা হচ্ছে যে মানুষ আসলে প্রোগ্রামড কি না। হ্যাঁ, ডেফিনেটলি মানুষ হচ্ছে প্রোগ্রামড, অর্থাৎ মানুষ যে কাজগুলো করে এর 95% কাজ হচ্ছে প্রোগ্রাম করা থাকে, আর শুধু 5% আছে যেটা হচ্ছে সে ক্রিয়েটিভ আকারে করে। এর মানে হচ্ছে আমরা যেই মুহূর্তেই যে কোনো কিছু করি না কেন, আমাদের শরীরে যত ধরনের কাজ কার্যকলাপ চলতে থাকে। সো আমি বলতেছিলাম যে হিউম্যান মাইন্ড আসলে প্রোগ্রামড, কারণ হচ্ছে মানুষের মনটা এক ধরনের প্রোগ্রাম। আপনারা জানেন কম্পিউটারের কথা যদি আমরা বলি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আপনারা দেখবেন একটা কম্পিউটারের ভিতরে দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর একটা হচ্ছে রম, অর্থাৎ রিড অনলি মেমোরি। সো রমটা হচ্ছে আসলে আমাদের বড় জায়গাটা, অর্থাৎ যেইখানে হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে, আর র্যাম হচ্ছে যেই জায়গাটা থেকে অপারেটিং সিস্টেমটা হচ্ছে কাজ করে, অর্থাৎ অপারেটিং সিস্টেমের যেই জায়গাটা হচ্ছে ভিজুয়ালাইজ করা যায়, যেই জায়গাটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে হচ্ছে স্ক্রিনের মধ্যে আমরা দেখি, ওটুকুই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটার কিন্তু মানে মাত্রা বা এটার পরিমাণ বা স্কোপ খুবই অল্প। ঠিক সেরকম মানুষের শরীরে যত ধরনের অ্যাক্টিভিটি হয়, ইনক্লুডিং হচ্ছে ডাইজেশন, ইনক্লুডিং হচ্ছে গ্রোথ, ইনক্লুডিং হচ্ছে হরমোন ক্রিয়েশন, ইনক্লুডিং এভরিথিং, দ্য ব্যালেন্স মেনটেন ইন এ বডি, ইনক্লুডিং আওয়ার থিঙ্কিং, ইনক্লুডিং আওয়ার ডিসিশনস, ইনক্লুডিং আওয়ার এভরিথিং উই ডু আর মেড বাই দ্য সাবকনসিয়াস মাইন্ড, হোয়ার ইজ 95% ইজ দিয়ার, অনলি 5-10% ইজ র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মানুষের এরকম একটি আছে, এটাকে আমরা বলি কনসিয়াস মাইন্ড। এই যে আপনি আমাকে দেখছেন, আমি আপনার দিকে তাকায় আছি, আমি স্ক্রিনের দিকে তাকায় আছি, আপনি স্ক্রিনের দিকে তাকায় আছেন, আমি আপনার সাথে কথা বলতেছি, দিস ইজ, যখন আমি শুধু আপনার কথা চিন্তা করছি, অনলি দেন অনলি দিস সেকেন্ড ইজ মাই প্রেজেন্ট মোমেন্ট, অ্যান্ড দিস ইজ কল দ্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অ্যান্ড যখন আমি ক্রিয়েটিভলি আপনার সাথে কথা বলছি এটাই হচ্ছে আমার প্রেজেন্ট মোমেন্ট। বাকি আমার ভিতরে যত ধরনের কার্যকলাপ হচ্ছে, বা আমি হয়তো বা এক সেকেন্ড পরে ভুলে যাবো যে আপনার সাথে আমি কথা বলতেছিলাম, এবং আমার মাইন্ড হয়তো বা অন্য জায়গায় অন্য কিছু চিন্তা করছে, সো ওইটাই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ মানুষের জীবনে মানুষ যতগুলো সিদ্ধান্ত নেয়, মানুষের জীবনে মানুষ যতগুলো কার্যকলাপ করে, এর অধিকাংশই হচ্ছে আমাদের প্রোগ্রাম মাইন্ড থেকে হয়ে থাকে। অর্থাৎ মানুষ ইচ্ছে করলে তার প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে পারে না, বিকজ অফ তার প্রোগ্রামই তার হচ্ছে 95% অ্যাক্টিভিটি করে থাকে। সো আমরা যতই বলি না কেন আমি ক্রিয়েটিভ, আমরা যতই বলি না কেন আমি প্রেজেন্ট মোমেন্টে আসি, মোস্ট অফ দ্য কেসে আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারি না। সো এখান থেকে বের হয়ে আসা যাবে কীভাবে? আমরা কি এই প্রোগ্রাম মাইন্ডকে, আমাদের যে প্রোগ্রাম হয়ে গেছি আমরা, এটা আমরা কীভাবে হলাম এবং এই প্রোগ্রাম থেকে বের হওয়া যাবে কীভাবে, আমি একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি আবার বলেছি, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লাগে, ডেফিনেটলি এই ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে ছড়াই দিতে পারেন এবং তাদেরকে শেয়ার করতে পারেন। নট অনলি দ্যাট, যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি এই ভিডিওটি তাদের কাছে একটু কঠিন মনে হয় বা অন্যরকম মনে হয়, দেন ইউ ক্যান গো টু মাই প্রিভিয়াস ভিডিওস। আমাদের প্রিভিয়াস কিছু আমরা আলোচনা করেছি যেগুলোকে মাইন্ড নিয়ে কথা বলা হয়েছে, সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কথা বলা হয়েছে, কনসিয়াস মাইন্ড নিয়ে কথা বলা হয়েছে, ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের মেডিটেশনের প্রসেস নিয়ে কথা বলা হয়েছে। সো ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সো আমরা ছিলাম হচ্ছে এপিসোড 8-এ, যেখানে আমরা কথা বলছি হচ্ছে জার্নি টু এক্সেলেন্স নিয়ে, জার্নি টু এক্সেলেন্সের এপিসোডে যেখানে আমরা কথা বলছিলাম হচ্ছে হিউম্যান মাইন্ডস নিয়ে, অর্থাৎ হিউম্যান মাইন্ডস প্রোগ্রাম কিনা। সো হিউম্যান মাইন্ডস যে প্রোগ্রাম সেটা আমরা জানি, আমরা জানি যে আমাদের অনেক কিছুই হচ্ছে অটোমেটেড হয়ে থাকে। এগুলো কোথা থেকে হয়ে থাকে? এগুলো হচ্ছে যখন হচ্ছে মানুষ গ্রোথ হওয়া শুরু করলো, মানুষের ভিতরে যখন বিভিন্ন ধরনের মানুষ যখন হচ্ছে জেনারেশন টু জেনারেশন মানুষ যখন বড় হতে থাকলো, তখন হচ্ছে কি প্রিভিয়াস জেনারেশনের কিছু ইনফরমেশন নেক্সট জেনারেশন ক্যারি করা শুরু করে দিল। এগুলো থাকে হচ্ছে কোষের ডিএনএতে, অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে
কোষের হচ্ছে ভিতরে আপনার হচ্ছে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমে এর মধ্যে পেঁচানো থাকে হচ্ছে ডিএনএ, এই ডিএনএর ভিতরে এই তথ্যগুলো থাকে। অর্থাৎ একজন মানুষ কিভাবে কথা বলবে, একজন মানুষ কিভাবে চিন্তা করবে, একজন মানুষের চিন্তার প্যাটার্ন কীরকম হবে, একজন মানুষের কী বলে ডিসিশন মেকিং প্রসেস কেমন হবে, ওই মানুষটা দেখতে কীরকম হবে, খাটো হবে না বেটে হবে, মোটা হবে না চিকন হবে, এই অল ধরনের ডিসিশন ইনক্লুডিং তার চোখের কালার কীরকম হবে, তার ভুরুর কালার কীরকম হবে, তার চোখের চুলের কালার কীরকম হবে, তার কান দেখতে কীরকম হবে, তার নাক দেখতে কীরকম হবে, তার ফেস টু ফেস দেখতে কেমন লাগবে, দূর থেকে দেখতে কেমন লাগবে, সে কী ধরনের মেজাজের লোক হবে, তার ব্লাড গ্রুপ কী ধরনের হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় হচ্ছে ডিএনএতে লিপিবদ্ধ করা থাকে। এই এটাকে বলা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে জেনারেশন টু জেনারেশন মানুষ ক্যারি করে। আপনাদের বিশ্বাস নাহলে আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনি আপনাদের গ্রামে যাবেন, গিয়ে গ্রামে গিয়ে দেখবেন যে কোনো একটা মানুষ বিয়ে করেছে এবং বিয়ের প্রথম বছরেই তার একটা সন্তান হয়েছে, ঠিক আছে? তো সন্তান হয়েছে, ওই মানুষটাই যদি দেখবেন যে ছয়টা বা সাতটা সন্তান নিয়ে থাকে, তো যখন ওনার বয়স হচ্ছে অনেক ম্যাচিউর, যখন উনি যখন বৃদ্ধ বয়স মনে করেন যে ওনার বয়স হচ্ছে নিয়ার টু 50 to 70 মানে 70-80 বছর বয়সে যদি উনি কোনো বেবি নিয়ে থাকে, দেখবেন যে ওই পরবর্তীর যে বেবিগুলো, এই বেবিগুলো একটু অন্য টাইপের গঠনের হয় এবং এগুলো অনেক স্মার্ট হয়, বা আপনি বলতে পারেন যে তার ফাদারের যে প্রপার্টিস বা তার ফাদারের যে গুণাবলী, তার ফাদারের যেভাবে চলাফেরা করে বা যতটুকু উনি হচ্ছে গেইন করেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইন দ্য আর্থ, এই জিনিসগুলো কিছুটা ওই বাচ্চাটা পেয়ে যায়। হাউ কাম ইট ইস, কীভাবে সম্ভব? বিকজ অফ তার ডিএনএর ভিতরে এই জিনিসগুলো কিন্তু প্রতি মুহূর্তে লিপিবদ্ধ হচ্ছে। সো আমরা যদি ইমোশনালি কোনো কিছু ফিল করি তাহলে এটা আমাদের ডিএনএতে লিপিবদ্ধ হয়ে যায়, এটাই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে হচ্ছে রিডিং হয়ে যায়। সো এই ইনফরমেশন আমাদের জেনারেশন জেনারেশন ক্যারি করে। এটা হলো একটা হচ্ছে ইনফরমেশন উই গট ফ্রম ডিএনএ। আদার ইনফরমেশনস যখন হচ্ছে আমরা কোনো একটা ইভেন্টের মধ্যে পড়ি, কোনো একটা ঘটনার মধ্যে পড়ি এবং সেটা যদি আমরা ইমোশনালি ফিল করি, বা এটা রাগ হয়েও হতে পারে, খুশি হয়েও হতে পারে, হোয়াট এভার দ্য থিং ইজ, ওয়েন উই ফিল ইট ইমোশনালি ফ্রম আওয়ার হার্ট, ইটস গোজ টু ডাউন টু আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। জেনারেলি কী হয়, জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন 7 বছর থেকে, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন 0 থেকে 7 বছর পর্যন্ত তার ব্রেনটা থাকে হচ্ছে থিটা লেভেলে। এই থিটা লেভেলে থাকার কারণে মানুষ দেখবেন যে বাচ্চারা কিন্তু ছোটোবেলা থেকে কিছুই শিখে না, তারা শিখে হচ্ছে দেখে, তারা শিখে হচ্ছে অন্য অন্য মানুষের কাছ থেকে, মানে তারা কিন্তু কোনো ডাটা নিয়ে আসে না, মানে ওই ডাটাটা তারা প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের ভিতরে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস হচ্ছে ঢোকে, এবং এইটা ঢোকে হচ্ছে থিটা লেভেলে থাকার কারণে। এই কারণে 7 বছর পর্যন্ত তার ভিতরে একটা প্যাটার্ন তৈরি হয়, এই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে প্যারাডাইমস। এই প্যারাডাইমসের কারণেই তার ভিতরে একটা প্রোগ্রাম তৈরি হয়ে যায়, এই প্রোগ্রামটাই মানুষকে হচ্ছে পরবর্তী জীবনে সিদ্ধান্ত নিতে সহায়তা করে, এবং সেটা ভালো সিদ্ধান্ত হতে পারে, খারাপ সিদ্ধান্ত হতে পারে, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে তার এই প্যারাডাইম তাকে হেল্প করে। অর্থাৎ পৃথিবী সম্পর্কে তার যে ধারণা, তার যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তার যে কনসেপ্ট, এটা তৈরি হয় হচ্ছে ছোটোবেলায়, এবং এই ছোটোবেলায় যে প্রোগ্রামিং হয়ে যায় এই প্রোগ্রামটাই মানুষ হচ্ছে ক্যারি করে। এখন মনে করেন যে একজন মানুষ ধনী হবে না বড়লোক হবে, বা একজন মানুষ জ্ঞানী হবে না হচ্ছে বোকা হবে, বা একজন মানুষ জীবনে সাকসেস করবে না না করবে, এই জিনিসগুলো কিন্তু ছোটোবেলায় প্রিডিফাইন্ড হয়ে থাকে। এই কারণে দেখা যায় যে গরিবের সন্তানরা সাধারণত গরিব হয়, বড়লোকের সন্তানরা বড়লোক হয়, বিকজ অফ পাওয়ার তাদের হচ্ছে গ্রুমিং করা হয় ওইভাবে ছোটোবেলা থেকে। সো হাউ পিপুল থিঙ্ক, মানুষ যেভাবে চিন্তা করে ওইভাবে তার হচ্ছে প্রোগ্রামগুলো তৈরি হয়ে যায়। এখন আপনি বলবেন যে না ভাই, আমি তো এখন গরিব, বা আমার ফাদার ছিল গরিব, আমি তো বড়লোক হইতে চাই, হাউ ক্যান উই বি? দিস ইজ পসিবল বিকজ অফ উই ক্যান রিইনস্টল সাম প্রোগ্রামস, মানে মানুষ যেমন প্রোগ্রাম লিখে নিয়ে আসছে সেরকম প্রোগ্রাম মুছে ফেলা যায় এবং এখানে নতুন প্রোগ্রাম ইনস্টল করা যায়। সো আমি আজকে আলোচনা করছি হচ্ছে কীভাবে প্রোগ্রামগুলো রিইনস্টল করা যায়। তো তার আগে আমি আবার বলে নিচ্ছি, আমরা জানি টু এক্সেলেন্স পর্বে 8-এ আছি, আমরা আজকে আলোচনা করছি যে আর হিউম্যানস আর প্রোগ্রাম, মানুষ কি প্রোগ্রাম কিনা, যদি প্রোগ্রাম হয়ে থাকে সো হাউ উই ক্যান ইনস্টল নিউ প্রোগ্রামস টু হিউম্যান মাইন্ডস। সো মানুষের মনে নতুন প্রোগ্রাম ইনস্টল করা যায়, এই নতুন প্রোগ্রাম ইনস্টল করার প্রসেস প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাফার্মেশন। এটা খুবই পুরাতন একটা পদ্ধতি, 1950 সালের দিকে এই পদ্ধতিটা আসে, দিস ইজ কল অ্যাফার্মেশন আর হচ্ছে রিপিটিশন অফ পজিটিভ ওয়ার্ডস। এইটা হচ্ছে দিনে আপনারা সকালে একবার বা রাতে একবার এটা করতে পারেন, অ্যাফার্মেশন আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন, দেয়ার আর থাউজেন্ডস অফ অ্যাফার্মেশন ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার আর মেনি টাইপ অফ অ্যাফার্মেশন ইন দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান সি ইউটিউব। আমাদেরও এই চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পাবেন হচ্ছে অ্যাফার্মেশনের অনেকগুলো হচ্ছে প্যাটার্ন, হয়তো বা আমাদের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা এগুলো শুনতে পারেন। সো ফার্স্ট হচ্ছে অ্যাফার্মেশন, সেকেন্ড হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হচ্ছে মেডিটেশনারই একটা পদ্ধতি, যেটা দিয়ে হচ্ছে কোনো একটা জিনিসকে মোশন আকারে দেখানো হয়, যেটাতে কালারফুল এবং সাউন্ড দেওয়া হয়, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার বর্তমান পরিস্থিতি থেকে আপনি যে আপনি গোল অ্যাচিভ করেছেন ওই গোল অ্যাচিভের জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হয়। এটা একটা প্রসেস, আমরা ভিজুয়ালাইজেশন আমাদের অন্য একটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনারা পারলে ভিজুয়ালাইজেশনের ভিডিওগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু নিউরো লিঙ্গুইস্টিক
পাপ তৈরি করা হয় অর্থাৎ আমাদের ব্রেনে কিছু প্লাস্টিসিটি পাপ নতুন করে তৈরি হয় যেগুলো আগে ছিল না এর মানে হচ্ছে রিপ্রোগ্রামিং করা সম্ভব হয় আচ্ছা থার্ড হচ্ছে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এটা হচ্ছে মানুষের ডেটা স্ট্রেইট তার ডেটাগুলো হচ্ছে তাকে তার সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে গিয়ে সেগুলো মুছে ফেলে নতুন ডাটা রিড করা হয় এটাকে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা আমরা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর উপরে আমরা কিছু ভিডিও সামনে দিব এবং আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই প্রোগ্রামিং এর ব্যাপারে সরাসরি হেল্প করতে পারি NLP বা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলা হয় সো লাস্ট ওয়ান ইজ হিপনোথেরাপি হিপনোথেরাপি একটা প্রসেস যেটা হচ্ছে আপনার হচ্ছে কিছুটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের মতোই বাট এটা একটু অন্য টাইপের হিপনোথেরাপির মাধ্যমেও হচ্ছে মানুষকে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে গিয়ে তার হচ্ছে থেরাপি দেওয়া হয় এবং সেইখানে হচ্ছে তার প্রোগ্রামিং করা যায় সো দেয়ার আর মেনি টাইপস অফ প্রোগ্রামস টু রিইনস্টল প্রোগ্রাম ফর হিউম্যান মাইন্ডস সো ডোন্ট ওরি হোয়াট ইউ আর নাও আপনি যেখানে থাকেন না কেন আপনি নেক্সট প্লেসে বা নেক্সট গোলে আপনি যদি যেতে চান তো ডেফিনেটলি আপনাদের পুরাতন যে প্রোগ্রামগুলো আমাদের ভিতরে আছে অর্থাৎ আমাদের যে প্যারাডাইমস আছে যেটা প্যারাডাইমস আমাদেরকে টেনে ধরছে আমাদেরকে সামনে যেতে দিচ্ছে না তো সেই প্যারাডাইম আমরা মুছে ফেলতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিওটি এখনও শেয়ার করেননি বা আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত লাইক করেননি বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু